বিশ্বনন্দিত দার্শনিক জালালউদ্দিন রোমের কথা সূত্র ধরে বলবো। আজও যারা বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে পশ্চিমাদের গোলামি করে, ইসলামের কালজয়ী সুমহান আদর্শের বিরোধিতা করে কোরআন ও ইসলামকে বাদ দিতে চায়, তারা নিকৃষ্ট জামার সদৃশ মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না, বুদ্ধির ফলাফল ভালো হয় না। বুদ্ধি যত বাড়ে মাথার চুল তত পড়ে। তারপর এক সময় দেখা যায় সাফা চাট স্টেডিয়াম, আল্লাহর কোরআনের হেদায়েত থেকে যারা বঞ্চিত দুর্বলতা তাদের, কোরআন শরীফের কোন দুর্বলতা নাই। আল্লাহ তাআলা কোরআন করিমের শুরুতেই বলেন হুদান লিল মুত্তাকিন। ইমাম রাজি এখানে তাফসীর করেন হুদা ইউফিদু মানা ইসমিল ফাইল, এই ইসমে মাসদারটি ইসমে ফাইলের অর্থ দিবে, অর্থাৎ হুদান লিল মুত্তাকিন হাদিন লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক করেন। সুবহানাল্লাহ, কে বলেছে? কোরআন করিম শুধু মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক নয়, আল্লাহ বিভিন্ন জায়গায় কথাটি বলেছেন সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। শুধু মুসলমানের জন্য পথ প্রদর্শক নয়, যত মানুষ আছে সকল গোত্রের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, সব কথা যেখানে আছে, আকাশের উপরের কথা তার নিচের কথা, জমিনের উপরের কথা তার নিচের কথা, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সব আমি আল্লাহ পাক সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করে দিয়েছি। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন সুসংবাদের বাহন এবং রহমতের কাণ্ডার এবং পথ প্রদর্শনকারী বলে সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কোরআন হুদাল্লিল মুত্তাকিন এবং কোরআন হুদাল্লিল মুসলিমিন, ঠিক কিনা? প্রশ্ন আসে বাকি যারা মানুষ আছে পৃথিবীতে, যে বর্ণের হোক বংশের হোক, কি আস্তিক কি নাস্তিক, কি ডানপন্থী কি বামপন্থী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি সংশয়বাদী কি অবিশ্বাসী, তাদের জন্য কি কোরআন তত্ত্বদর্শক নয়? জোরে বলেন, জবাব আল্লাহ দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদান লিন্নাস, পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী হেদায়েতকারী বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা পেলাম? হুদান লিল মুত্তাকিন, হুদান লিল মুসলিমিন, হুদান লিল নাস, ঠিক কিনা? প্রশ্ন আসে কেন? আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন হুদান লিল নাস, সব মানুষের জন্য পথ প্রদর্শক, সেখানে তো মুসলিম আছে অমুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, তা না বলে তিনি কথাটিকে ক্লাসিফাইড শ্রেণীবিন্যাস কেন করেছেন? প্রশ্ন আসে না? বলেন, এই জবাব দিতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমামে বায়যাবি রাহমাতুল্লাহ লেখেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু হেদায়ত লাভ করবে, উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে বিশ্বাসীগণ মুসলমানগণ। আর যারা মুত্তাকি হয়ে যাবে তারা আল্লাহর কোরআনের ষোলো আনা উপকার ও কল্যাণ পেয়ে যাবে। এখন পুনর আমাদের কি হতে হবে? শুধু মানুষ আছি তাতে চলবে না মুসলিম হতে হবে? শুধু মুসলিম হলে চলবে না মুত্তাকি হতে হবে? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে
মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আল্লাহ আমিন। পাশাপাশি প্রশ্ন আসে যা ইমামে বাইজাবি সুয়ালে মুকদ্দরের জবাব দিয়েছেন, কোরআন তো সবার জন্য পথ প্রদর্শক, তারপর কোরআনের হেদায়ত থেকে যে বঞ্চিত হবে তার ক্ষেত্রে আমাদের ফয়সালা কি? হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছে না মানুষ? এটার জবাব ইমাম বাইজাবি রাখেন, কোরআন করিম হচ্ছে কাগেজা সালেহ, অতি উত্তম বেহেশতের খোরাক, জান্নাতি খাবার তুল্য, অনেক দামি খাবার, ভালো জিনিস, সবার তো সহ্য হয় না, বরদাস্ত হয় না, সবাই খেতে পারে না, পারে? এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে। তিনি বলেন, গল্পের আকারে তিনি বলেন, বাগদাদের পার্শ্ববর্তী অঞ্চলে শহরের শহরতলিতে ছিল আত্তারদের আস্তানা। আত্তার বলা হয় যারা আতর তৈরি করে এবং বিক্রি করে, বুঝলেন? তাদের দোকানপাট ছিল বাগদাদ শহরে, আর শহরতলিতে ছিল চামড়া ব্যবসায়ী, চামার যারা চামার তাদের বাড়িঘর। কোথায় আত্তার, কোথায় চামার, পার্থক্য আছে না? একদল কি, আরেকদল চামড়া ব্যবসা। চামড়ার যে কি গন্ধ তা আপনাদের নতুন করে বুঝাবার দরকার নাই, বুড়িগঙ্গা ঘুরলেই আগে আমরা ট্যানারির বিশ্রী উৎকট গন্ধে অস্থির হয়ে যেতাম, ঠিক কিনা? চামারদের সর্দার চামারদেরকে নসিহত করেছে, তোমরা ভুলক্রমেও বাগদাদ শহরে গেলে আত্মার যারা আতর ব্যবসায়ী তাদের দোকানের কাছে যাবা না। এক যুবক চামার, তার কৌতূহল হলো, শুনি আতর দামি জিনিস, এই ভালো জিনিসের কাছে যেতে কেন নিষেধ করছে সর্দার? এর থেকে তার কৌতূহল বাড়ল, সে হেঁটে হেঁটে আতরের দোকানের কাছে চলে গেছে। আর যেই মিসকুল আম্বার আতরের গ্রান তার নাকে ঢুকছে, অমনিতেই সে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা দৌড়ে আসছে, তার সেবা শুশ্রূষা করছে, কি ব্যাপার, সুস্থ মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন? ওই চামারের স্ত্রী খুঁজতে খুঁজতে চলে এসেছে, দূরে দাঁড়ায় বলে, ভাই সব, তোমরা যত তার কাছে যাবা আতর ব্যবসায়ীরা, তার জ্ঞান আরো ফিরবে না। বলে, কেন? বলে, আমরা হচ্ছি জাতে চামার, মিসকুল আম্বার এত দামি আতরের গ্রান আমাদের সহ্য হয় না, ভুলক্রমে সে চলে এসেছে আতরের গ্রানে হুশ হারায় ফেলছে। বলে, তো কি করতে হবে? বলে, পচা চামড়ার একটা টুকরা পাঠাচ্ছে, এটা তার নাকে ধরলে তার জ্ঞান ফিরবে। পচা চামড়ার টুকরা একটা নিয়ে আসছে আর নাকে ধরাই দিছে, হুশ ফিরছে, দৌড়ে ভাগছে। বিশ্বনন্দিত দার্শনিক জালালউদ্দিন রোমের কথা সূত্র ধরে বলবো, আজও যারা বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে পশ্চিমাদের গোলামি করে, ইসলামের কালজয়ী সুমহান আদর্শের বিরোধিতা করে কোরআন ও ইসলামকে বাদ দিতে চায়, তারা নিকৃষ্ট চামার সদৃশ মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে আল্লাহর কোরআনের হেদায়েত থেকে যারা বঞ্চিত, দুর্বলতা তাদের, কোরআন শরীফের কোন দুর্বলতা নাই। ওনারা আবার মাঝে মধ্যে কোরআন শরীফ স্টাডি করে, কায়দা বগদাদিটা পড়ে নেই, কোরআন শরীফ চর্চা করে, বলে আমরাও তো কোরআন হাদিস পড়ি। জিজ্ঞেস করা হয় একটু কায়দা বগদাদিটা পড়েন, তাও কিন্তু পারবে না, এত সহজ কোরআন শরীফ পড়া আর বুঝা, তাহলে মাদ্রাসা কি দরকার? গিরিশচন্দ্র সেন কোরআন করিমের অনুবাদ করেছে আমরা জানি, ঠিক কিনা? মনে রাখবেন, সে প্রথম বাংলা অনুবাদক নয়। হিন্দুরা আমাদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে, কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক বাংলাদেশের মৌলভী আব্দুর রহমান বসুনিয়া।
সপ্তম অনুবাদক ছিল গিরিশচন্দ্র সেন। অনুবাদ করতে যেও তাকে আরবি ভাষা পড়তে হয়েছে 17 বছর। কত বছর জোরে বলেন? 17 বছর। আর ওনারা বুদ্ধিজীবী হয়ে গেছে, মানে এতই সহজ ভাবতেছে কোরআন শরীফ পড়বে আর বুঝে যাবে। কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না, জ্ঞান লাগবে, হিকমা। তোমরা যে বুদ্ধি মাথায় রাখো তার চেয়ে বেশি বুদ্ধি বানরের মাথায় আছে, হনুমানের মাথায় আছে, বাবুই পাখির আছে, মৌমাছির আছে। বুদ্ধি আছে বলেই তো মৌচাক বানায়, বাবুই তার ঘর বানায়, বানর বান্দ্রামি করে। কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না, বুদ্ধির ফলাফল ভালো হয় না। বুদ্ধি যত বাড়ে মাথার চুল তত পড়ে। তারপর এক সময় দেখা যায় সাফা চার্ট স্টেডিয়াম, আমি চিন্তা করে দেখছি মাথার বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই, ঠিক কিনা? বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই। এই কোরআন থেকে উপকার নিতে হেকমা লাগবে, ইল, ওটা ভিন্ন জিনিস, ঠিক কিনা বলে? তাহলে আমরা কি বুঝলাম? কোরআন করিম সবার জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে এখন কি হতে হবে? জোরে বলেন,